নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের মহাভাগ্যে টার্গেট নাম্বার আমি আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আগামীকাল সোমবার আমি 12টি রাশির বিষয়ে টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় এবং আপনার ভাগ্যের পার্সেন্টেজ নিয়ে আমি আলোচনা করি। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আমি আপনাদেরকে প্রতিদিন বলি যে যারা লটারি কাটছেন, একটু আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখাটা একবার দেখিয়ে নিন, আপনার যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং আপনার জন্মছকে দশা মহাদশাটা অবশ্যই আপনারা দেখুন। এবং এর পাশাপাশি আপনার বাই বার্থ চার্ট কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার উপর ডিপেন্ড করুন যে সেই জায়গাটা কীভাবে সমস্যা কাটানো যাবে। কারণ এটা ভাগ্যের খেলা, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনাদের ভাগ্যভাব, আপনাদের ধনভাব, আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে দেখা দরকার। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না, বাধা আসছে, আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং একটি কথা আপনাদেরকে বলি, আমি তো আছি, কৌশিক তো আপনাদের পাশে আছে, চিন্তা করছেন কেন? নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না, 100% এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের শুভ রং লাল, ভাগ্যের মিটার 85%। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 9। আপনাদের শুভ কালার সবুজ, আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 75%। এরপর যে রাশির আমি কথা বলবো, মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের শুভ রং হলুদ, আপনাদের ভাগ্যের মিটার 70%। এরপর যে রাশির আমি কথা বলবো, কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 6। আপনাদের শুভ কালার সাদা, আপনাদের ভাগ্যের মিটার 65%। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 9। আপনাদের শুভ কালার হলুদ, ভাগ্যের মিটার 80%। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 5। আপনাদের শুভ কালার আকাশি, আপনাদের ভাগ্যের মিটার 70%। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2-6। আপনাদের শুভ সময় সকাল, মার্জগর্ভে আপনাদের শুভ রং
সবুজ, আপনাদের ভাগ্যের মিটার 75%। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 7, আপনাদের শুভ কালার পিঙ্ক কালার, ভাগ্যের মিটার 70%। ধনুরাশি, ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-3, শুভ কালার হলুদ, আপনাদের ভাগ্যের মিটার 90%। মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার 4-2, আপনাদের শুভ কালার সেটি হচ্ছে লাল, আপনাদের ভাগ্যের মিটার 90%। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6-5, আপনাদের শুভ রং আকাশি, আপনাদের ভাগ্যের মিটার 65%। মীন রাশি, টার্গেট নাম্বার 6-7, আপনাদের শুভ রং নীল, আপনাদের আগামীকালের ভাগ্যের পার্সেন্টেজ মীন রাশির 80%। অর্থাৎ এই যে আজকের মহাভাগ্যে আমি 12টি রাশির বিষয়ে আমি আলোচনা করলাম, এর মধ্যে যদি আপনাদের লাক ফেভার করে যায় নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। প্রত্যেকে ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।